না ফেরার দেশে চলে গেলেন পরেশচন্দ্র পাল। উল্লেখযোগ্য, একজন সেনা জওয়ান হিসাবে তিনি 1962 সালের চায়না যুদ্ধ এবং 1965 সালে ভারত পাকিস্তান চায়না যুদ্ধে গোয়া যোদ্ধা হিসাবে 4টি সেনাপদক পেয়েছেন। সেনারত্ন মেডেল এর সাথে সাথে ওনার অনেক কাহিনীও আছে। প্রায় 3 মাস ওনাকে চীনা সৈনিকেরা বন্দী করে রেখেছিল, কিন্তু সেই জায়গা থেকে উনি ওনার সহযোগীদের নিয়ে সবাইকে মুক্ত করে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। গত 3 মাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ওনার এই প্রয়াণে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখযোগ্য যে ইটখোলা সুখদাপল্লীতে বসবাসকারী পরেশচন্দ্র পাল এর জন্ম 1933 সনের 13 মার্চ হয়েছিল এবং 19 মে 2024 উনি মৃত্যুবরণ করেন। ওনার পরলোকগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই বিষাদের ছায়া নেমে আসে। উনি মাহার রেজিমেন্ট, সাগর রেজিমেন্ট, মধ্যপ্রদেশের নায়ক এর পদে ছিলেন। সেই সঙ্গে তিনি 13 মার্চ 1952 সনে সেনাতে যোগ দিয়েছিলেন। সব মিলিয়ে এই সাহসী ব্যক্তির অমর আত্মবলিদানের বিভিন্ন কাহিনী পরিবারবর্গদের কাছ থেকে উঠে আসলো ক্যামেরায়। ভারতীয় সশস্ত্র বলের বীর সেনানী পরেশচন্দ্র পাল আমাদের শিলচরের সুগদাপল্লী নিবাসী। তিনি প্রাক্তন একজন বীর সেনা ছিলেন, যিনি 4-4টি সেনারত্ন মেডেল অ্যাওয়ার্ডে তিনি আজ দেহত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর এবং তিনি তার 2 পুত্র, বর্তমান 3 পুত্র তিনি রেখে গেছেন এবং একমাত্র কন্যা রেখে গেছেন। তার স্ত্রী সহ নাতি নাতনি ওনারা সবাই বর্তমানে রয়েছেন। তার এ বিষয়ে আমি তার নাতি রিকিকে কিছু বলার জন্য আমি পার্থ প্রতিম পাল, ওকে নমস্কার। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমার পরমারাধ্য ঠাকুরদাদা স্বর্গীয় পরেশচন্দ্র পাল আজ সকাল 5:30 তিনি ইহলোকত্যাগ করেন এবং পরলোকের পাড়িতে। মৃত্যুকালে তার বয়স ছিল 92 বছর। তিনি দীর্ঘ 3 মাস ধরে বিভিন্ন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। ওনার ব্যাপারে বলতে গেলে আমি ওনার মুখ থেকেই যা শুনেছি আপনাদের সঙ্গে শেয়ার করব যে 1952 ইংরেজি 13 মার্চ তিনি ইন্ডিয়ান আর্মিতে 12 মহর রেজিমেন্ট সাগর মধ্যপ্রদেশ থেকে জয়েন করেছিলেন। জয়েন করার পর তার জীবনকালে তিনি 1962 ইংরেজির যুদ্ধ, চায়না ওয়ার এবং তার পরবর্তীতে 1965 ইংরেজির ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা ছিল, লাহোর যুদ্ধ বলে যেটা আমরা চিনি, সেই যুদ্ধেও তিনি অংশীদার ছিলেন। আর তার পরবর্তীতে আপনারা সবাই জানেন পর্তুগিজ থেকে গোয়াকে যখন ছাড়ার সময়টাতে 1967 ইংরেজি সম্ভবত, সেই যুদ্ধেও তিনি একদম অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হিসেবে ছিলেন, যার কারণে ভারতীয় সরকার ওনাকে এবং ওনার কমান্ড্যান্ট অফিসার পক্ষ থেকে 4টে সেনারত্ন মেডেলও দেওয়া হয়েছিল। তিনি অনেক সাহসী ছিলেন। তিনি 1962 ইংরেজির যুদ্ধে প্রায় 3 মাসের জন্য ভারতের কিছু জওয়ানদেরকে চায়না বন্দী করে রেখেছিল এবং আমার তখন ঠাকুমার মুখে শোনা কথা যে তখনকার দিনে টেলিভিশন না থাকার কারণে রেডিও যুগে 3 মাস পরে তিনি দাদুর রেজিস্ট্রেশন নাম্বারের, রেজিমেন্ট নাম্বারের খবর পেয়ে বুঝতে পেরেছেন যে ওনার, মানে আমাদের দাদু জীবিত আছেন বলে। তো
তো দীর্ঘ 3 মাস তিনি সেখানে বন্দী ছিলেন এবং পরবর্তীতে যখন জওহরলাল নেহরু এবং চায়নার সঙ্গে যখন ট্রিটি হয়, এগ্রিমেন্ট হয়, তারপর তিনি ছাড়াও পেয়েছিলেন। তো ওনার জীবন যুদ্ধটা অনেক, তিনি দেশের জন্য অনেক কিছু করে গেছেন এবং আমরা প্রত্যেকেই তা নিয়ে খুব গর্বিত। তার পরবর্তী জীবন তিনি খুব আনন্দের মধ্যে কাটিয়েছেন, আমাদের সবাইকে রেখে গেছেন। আর আমি নাতি হিসেবে এটাই বলতে পারি যে তিনি আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছেন এবং আমরা সেইটা নিয়ে আগামী দিনে অনেক গর্ব করে চলতে পারবো এবং ঠাকুরের কাছে প্রার্থনা করব যে তিনি যাতে যেখানেই থাকবেন ভালো থাকবেন এবং তিনি যাতে আমাদেরকে সেই হাত জুড়ে আশীর্বাদ করে দেবেন। তার বড় পুত্র প্রদীপ পাল, প্রদীপচন্দ্র পাল, সন্দীপ পাল এবং মিঠন পাল, ওরাও এখানে বিদ্যমান রয়েছে। তারা কোথায় দূরে দূরে মানুষরা।